লোকসভার দিনক্ষণ ঘোষণা করার আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই, পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। ঘাটাল খড়ার পৌর এলাকার একাধিক ওয়ার্ডে গিয়ে রোড শো করছেন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। পৌঁছে গিয়েছিলেন তিনি আজ খড়ারের কৃষ্ণপুর এলাকায়, সেখানে মাঠে নেমে ব্যাট হাতে খেলতে দেখা গিয়েছে তাকে। এরপর কুড়ান গোবিন্দপুর হয়ে পৌঁছে গিয়েছিলেন ইরপালা এলাকায়, সেখানে বাসস্ট্যান্ডে এক দাদুর দোকানে বসে চা এবং মিঠাপাতা পান খান। সেই চা এবং পান খাওয়ার পরেই তিনি বেরিয়ে পড়েন জনসংযোগ যাত্রায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তৃতীয়বারের জন্য ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন এবার। তবে এবার নির্বাচনের জন্য এক নতুন ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।